আচ্ছা, নুরু এসেছে নাকি বাড়ির উপর? শোনা, কোসে নুরু কি বাড়ির উপর আইসিল? শোনা, না হ তো বাড়ির ভিতরে ঢুকে না, আনে নাম ধরে বাইরে খায় ডাকতেছিল, আম্মা কছিল যে আনে বাইক নেই আর চলে গেছে। নুরু স্যাররা তোমার কিরাম মনে হয়? আই কেমনে করে কইতাম, আই কি তার বেশি দিন হয় চিনিনি। মেয়ে মানুষ একবারই যুবক ছাউল পালেক দেখলি কবের পরে তার স্বভাব চরিত্র কিরাম সেটা কি মনে করো আমি বুঝতে পারি না? ও আনে সবার সহিতে কথা জেগেতেছেন, আর তো মনে হয় বালাই কোনোদিন আর দিকে চোখ তুলি না নেন, বাবির মতো সম্বন্ধে ছাড়া কথাও কয় না। সমস্যা তো সিডা না এটা। কেমন আছো? তোর বইয়ের দেখবার আসলাম। এটা তোর কি ধরনের স্বভাব? হ্যাঁ এখন দাঁড়া, একটা বৃহত্ত মানুষের বাড়ি বলা নেই কোনো হুঠাক করে ঢুকে পড়িস, এটা কোন দেশের ভদ্রতা? হ্যাঁ সবাই বলা করতেছে এবার তো ফাইন বউ বিয়ে করে আনিছি। না মুই তো এখন তোমার মধ্যে একটা বিদেশি মানুষ, তোমরা এখন মোরে যদি ভালো না খাও আমি কী করব? তোমার মনে হয় যে তুমি মোর উপর একটু গোসা, মোট কথা তুমি মনে হয় মোরে সহ্য করতে পারো না। যে এটা যদি বুঝে থাকিস তাহলে নিশ্চয়ই বুঝিস যে তার যথেষ্ট কারণও আছে। বুঝি সুটকা ভাই, এখন কী করবো তুমি ক? তোমার বউ গহর সে যদি সব সময় আইয়া মোরে ডিস্টার্ব করে তো মুই তোটা মানুষ, মুই মনটারে বাঁধিয়ে রেখে কীভাবে পাও দি? একটা দিন হে মোরে না দেখলে মান অভিমান রাগ হয়, তোমার কথা ইয়ে কয়, তোমার কথা কয় তুমি লুচা বলে তুমি বলে লম্পট এসব আবি যাবি কথা, মোরা তো ভাইবে মোরে একলগ আছে। মুই বুঝি সত্য ভাই তোমার কষ্ট লাগে এটা মুই বুঝি, মুই কী করবো কও? মুই তো আমি কার কাছে কথাটা কই? তুই আমার ছোটবেলার বন্ধু, তুই যদি একটু সাহায্য করিস তাহলে আমার উপকার হয় বুঝছিস। তোমার আবার এই বুড়ো বয়সে বিয়ের শখ সাকান দিল কেন? হ্যাঁ দোস্ত, তোমার সাথে কিন্তু বয়সে কিন্তু আমার বেশি পার্থক্য নাই, এই বংশধরায় আমার চুলটা একটু বেশি পেকে গেছে, যদি দাড়ি শেভ করে চুলে কলপ দিয়ে নেই দোস্ত, সেই জন্যই তো দোস্ত তোমার কাছে আসা। বিয়ের ব্যাপারে তোমার মতো জ্ঞানী তো আর কেউ নাই দোস্ত। আচ্ছা ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা করে দেখি। খুব নিশ্চিন্ত হলাম দোস্ত, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে কামটা হবেই দোস্ত। আচ্ছা ঠিক আছে দেখতেছি। আর শোনে, ওই মা যদি তোর দোকানে যায় চাল ডাল তেল মেল কিছু চাই তো দিয়ে দিস, আর খাতায় লিখে রাখিস। তোর বিষয়টা আমি দেখতেছি, আমি খুব সিরিয়াসলি ভাবছি। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, আমি সব দিয়ে দেবো। আচ্ছা যা যা তুই যখন যা। আসে দোস্ত, আরে শোন বাড়ির পরে আসলে আবার শব্দ টব্দ করে ঢুকিস। তোমার পাও দোকান যে এত সুন্দর, খালি ইচ্ছা করে কি চাইয়ে থাকতে থাকতে চোখ দুটোরে কানা করি আলাই। তোমার লাগে সে আগে আর কিল্লাই দেখা হলো না নুরু ভাই। অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমরা এখনো প্রেমের স্বর্গ রচনা করতে পারবো, খালি তুমি মোর একটু কাছে থেকো। কিন্তু ব্যাটারে সাকুদ দাদি বই আছে। ওরে কোনো অসুবিধা নাই, ব্যাটারে বান মারার সব ব্যবস্থা আমি করে রাখছি, মনে করো মোহে রক্ত উঠতে না উঠতেই শেষ। তুমি খালি ওর টিকির এক গোসা সুর মোহে একটু জোগাড় করে দেবা 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 দেবা।